সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানবো অধিক ক্ষুধা নিবারণ করার জন্য অনেক পরীক্ষিত একটা আমল, যাদের বেশি বেশি ক্ষুধা লাগে, ক্ষুধা কম লাগার জন্য পরীক্ষিত ওজিফা। এই কিতাবটা লিখেছেন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলহি। আমলটা কারো বাপদাদার বানানো কিতাব না, যিনি দারুল আলম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস এবং হাজারো বছর আগে তিনি অতিবাহিত হয়েছেন। তিনি তার কিতাব উর্দু কিতাবের লিখেছেন, সেটার বাংলা ছাপা হয়েছে। সূরা ফাতির আয়াত নম্বর 2 এবং 3 আয়াতটি, বেশি বেশি ক্ষুধা লাগলে 11 বার নিম্নের আয়াতটি পাঠ করে পানির উপর ফুঁক দিয়ে পানি সেবন করলে এই পানিটাই আপনার জন্য ক্ষুধা নিবারণের কাজ করবে। দুয়াটা বলে দিচ্ছি, মা ইয়াফতাহুল্লাহু লিন-নাস মির রাহমাতিন ফালা মুমসিকালাহা ওয়া মা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রাল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লাহু ফান্না তুফাকুন। দ্বিতীয়ত, 11 বার নিম্নের আয়াতটি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পান করলেও ক্ষুধা কমে যাবে। ওয়াফিসামা ইরিস কুকুম ওয়ামা তু আদুন, ওয়াফিসামা ইরিস কুকুম ওয়ামা তু আদুন। আর একটা সহজ আমল, বেশি বেশি ক্ষুধা লাগলে 300 বার আল্লাহর একটা গণবাচক নাম ইয়া সমাদু পাঠ করে খাবারে ফুঁক দিয়ে খাওয়ানো খুবই উপকারী, ইনশাল্লাহ ক্ষুধা লাগা কমে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।